একটু আলোচনা করছি, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের যে লিঙ্ক সেই নিয়ে একটা নতুন আপডেট এসছে। আপডেটটা হচ্ছে এখানে দেখুন, এই যে কালো রঙের ইয়েটা হয়েছে এখানে দেখুন, এখানে বলেছে 29 মার্চ 2023 ফ্রম 10F রিটেল রিল্যাক্সেশন প্রোভাইডেড টু নন রেসিডেন্ট নন হ্যাভিং প্যান অ্যান্ড নট রিকোয়ার্ড টু হ্যাভ ইট আন্ডার দ্য প্রভিশন অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 টু ফিল ফ্রম 10F ম্যানুয়ালি ইজ ফিউচার এক্সটেন্ডেড টিল 13 সেপ্টেম্বর 2023 রেফার রিল্যাক্সেশন নোটিফিকেশান। এর মানে হচ্ছে ফ্রম 10F প্যান নেই এমন অনাবাসীদের আংশিক শিথিলতা দেওয়া হয়েছে এবং ম্যানুয়ালি ফ্রম 10F ফাইল করার জন্য আয়কর আইন 1961 এর বিধানে অধীনে একটি প্রয়োজন নেই 30 সেপ্টেম্বর 2023 পর্যন্ত আরও বাড়ানো হয়েছে স্থিতিকরণ বিজ্ঞপ্তি। তাই তার মানে হচ্ছে যে প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক করার জন্য টাইম টেবিলটা বাড়ানো হয়েছে।